দাবিতে তোফাজ্জল হত্যার দায় স্বীকার করা ছয় জনাই ছাত্রলীগ কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে মানসিক ভারসাম্যহীন সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন। এক সময় বগুড়ার পাথরঘাট উপজেলার কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে প্রেমঘটিত কারণে মানসিক ভারসাম্য হারান এই ছাত্রলীগ নেতা। গত বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহ তাকে পিটিয়ে হত্যা করে একদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হত্যার আগে তাকে খাবার খাওয়ানো হয় এবং পরে নির্মমভাবে হত্যার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে নিঃসঙ্গ এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি নিয়ে রাজপথে নামে বেশ কিছু সংগঠন। এই ঘটনার তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের কমিটি হত্যার সঙ্গে আটজনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে, যার মধ্যে ছজনকে গ্রেফতার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শুক্রবার ছয় অভিযুক্ত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হত্যার ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন জালাল আহমেদ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মুত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ, আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম। ঢাকা কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান এর সময় গণমাধ্যমকে বলেন, অভিযুক্তরা সবাই ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। এদের মধ্যে জালাল আহমেদ সাবেক ছাত্রলীগ নেতা এবং অন্য পাঁচজন তার অনুসারী। জবানবন্দি নেওয়ার পর আদালতে তাদের কারাগারে পাঠিয়েছেন। আটকদের মধ্যে জালাল মিয়া ফজলুল হক মুসলিম হলের ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন। এই সময় তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের রাজনীতি করতেন।